अगड़म पगड़म इकड़म टिकड़म आलम फालम दम दमादम एखन देखो आमार हाथ खाली জাদুর এই কাঠিটা সামনে দেখিয়ে যা বলবে সেটাই সত্যি হয়ে যাবে। কাউকে যদি বলে ইঁদুর হয়ে যেতে আমি কাউকে ইঁদুর বানাতে চাই না। জিন্টু কি করলে তুমি? আমি কি হয়ে গেলাম? বাঁচাও, ওই বিড়ালটা আমাকে খেয়ে নেবে। হেল্প মি প্লিজ। চাড্ডা বাবু, আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? বিড়াল কি করে আপনাকে খেয়ে ফেলবে? জানি না কেন আমার এক মুহূর্তের জন্য মনে হলো যে আমি ইঁদুর হয়ে গেছি। কি হয়েছে দাদু? এনার ছেলে প্রকাশ বদমাইশ দুষ্টু ছেলেদের সঙ্গে পড়ে লেখাপড়া ছেড়ে দিয়েছে। এক সময় ক্লাসে ফার্স্ট হতো, পাইলট হতে চাইতো, কিন্তু এখন তো এক্সাম চলে এসেছে আর ও তো লেখাপড়াই করে না। আপনি চিন্তা করবেন না আন্টি, ওই ছেলেগুলোর সঙ্গ ছেড়ে দেবে। বীর সোনা, প্রকাশকে বোঝানো একেবারে ইম্পসিবল কাজ। দাদু সব সময় বলেন যে ইম্পসিবল কে পসিবল করে সেই হলো বীর। আপনি চিন্তা করবেন না, আমি কিছু একটা করছি। আপনাকে ধন্যবাদ। বীর, তুমি কি কিছু করবার কথা ভাবছো না আমি গিয়েই তাকে বুঝিয়ে বলবো? দাদু এটা আমার উপর ছেড়ে দাও, আমার মাথায় একটা প্ল্যান আছে। ওকে বীর। কাউকে কি ইঁদুর বানাতে হবে? হ্যাঁ, আরে কাউকে ইঁদুর বানাতে হবে না, তুমি আমাকে সাদা চুল আছে এমন একটা সাধু বানিয়ে দাও। এই নাও বল। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়। থ্যাংক ইউ জিন্টু। মহাপুরুষ, সাধু তো হয়ে গেলে এখন কি করবে তুমি? যদিও তোমাকে চিনে ফেলে তাহলে সব নষ্ট হয়ে যাবে। চলো দেখা যাক যে ইমলি আমায় চিনতে পারে কিনা। যদি ও আমাকে চিনতে না পারে তাহলে অন্য কেউ চিনতে পারবে না। তুমি আমার থেকে দূরে সরো। ঈশ্বর মঙ্গলময় ইমলিমা। প্রণাম বাবা, আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো তোমার পূর্বপুরুষদের সবার নামই জানি। তোমার বাবা হলেন সিনহা বাবু, তোমার বন্ধুর নাম হলো বীর আর চুলবুল। এ তো চমৎকার হলো বাবা, আপনি তো অন্তর্যামী। আমি আমার বাবা মা আর বাকি সবাইকে ডেকে আসছি, আপনি এখানেই থাকুন। চুলবুল ফেঁসে গেছে, ওর মা বাবার সবাইকে নিয়ে আসছে। এই ছোট্ট সাধুটা আবার কে? আর চুলবুলের সাথে ওখানে কি করছে? আমি ওর বাবা মার সাথে এরকম মজা করতে পারবো না। চলো পালিয়ে যাই। না, বাবা মা চলে এসেছে। কোথায় কোথায়? ওদের ডেকো না প্লিজ ইমলি। আমি আমি তুমি তো বীর। আমি জানতাম, আমি তো তোমায় দেখেই চিনে ফেলেছি, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। জিন্টু, জিন্টু তাড়াতাড়ি এসো। ইয়েস বস, কি কাজ আছে বলো? আমাকে নরমাল করো। ওকে বস। মা, তুমি এখনই চলে এসো, এখানে একের সাথে দূর দুটো ফ্রি সেল দিচ্ছে। একটার সঙ্গে দুটো ফ্রি, আমি এখনই আসছি। আরে গাছের ওপর উঠে তুই কি করছিলিস? হ্যাঁ, সেলটা কোথায় হচ্ছে?
সিল নয়, সিল তো বাহানা ছিল, তা না হলে তুমি এত তাড়াতাড়ি বাইরে আসতে না। মা মা ওই দেখো ওখানে কি হচ্ছে, তাড়াতাড়ি। চিন্টু চলো আমাকে আবার সাধু বাবা বানাও, আমি সাধু হয়ে প্রকাশ আর ওর বন্ধুদের ভালো হওয়ার উপদেশ দেব। ওকে বস। কোথায় জাদু হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। ও ও ও ওইদিকে দেখ, ভালো করে দেখ, দেখতে পাচ্ছিস না? চোখ মেলে দেখ। জিন্টু তাড়াতাড়ি এদেরকে অদৃশ্য করো, তাড়াতাড়ি। তাহলে ওদেরকে কিভাবে শেখাবে বি? ঠিক আছে আমি এক্ষুনি করে দিচ্ছি। ও নো, বান্টি ওর মাকে ডেকেও দেখিয়ে দিয়েছে। এই বান্টিকে তো আমি উপযুক্ত শাস্তি দেব। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম, বলো বলো তুমিও বলো। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম। স্মৃতি তোমার চলে যায়, এক্ষুনি যা দেখলে তুমি সব কিছু এক্ষুনি ভুলে যাও। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? কি জানি। হ্যাঁ মনে পড়েছে, তুই ফোন করেছিলিস, একটার সঙ্গে দুটো ফ্রি। কোথায় চলছে সেল? মা কোথায় সেল? কিসের সেল? আমার তো মনে পড়েছে না। যখনই দেখি আমার সময় নষ্ট করিস। চল ভালো করে কান ধর, আমার সঙ্গে আয়। এবার লোকটা স্লিপ করে পড়বে আর আমাদের খুব মজা লাগবে। এটা কিভাবে সম্ভব, কিভাবে হচ্ছে এসব? ঈশ্বর মঙ্গলময়, অন্যের জন্য ফাঁদ পাতলে নিজেই দাঁতে পড়ে যাবে, এই কথাটা কি তোমরা শুনোনি? প্রকাশ কাকের প্ল্যান একই আছে, ওখানেই দেখা হবে, এখন পালিয়ে যাও। প্রকাশ আমি সাধু বাবা, তুমি ওদের সঙ্গ ত্যাগ করে বাড়ি গিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, আপনি আমার নাম কি করে জানেন? আমি ওদের সবার নাম জানি। গুরুদেব গুরুদেব আমাকে ক্ষমা করে দিন, এখন থেকে এদের সাথে আর আমি মিশবই না, আমি বাড়ি গিয়ে পড়াশোনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। ওরা কালকের কথা কি বলছিল? কালকের কি প্ল্যান? জানি না, কাল আমাকে অফিস বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে পাহারা দিতে হবে। এরা ভেতরে কারোর সঙ্গে কোনো প্ল্যান করতে চলেছে। প্র্যাঙ্ক নয়, আমার তো অন্য কিছু মনে হচ্ছে। কাল তোমার জায়গায় আমি যাব। এই প্রকাশ এখনো এলো না কেন? হ্যাঁ রমেশ দাদা, প্রকাশ আমায় পাঠিয়েছে, আপনি ওকে দিয়ে যে কাজটা করাবেন সেটা আমি করব। আমি জানতাম ও আসবে না। ঠিক আছে দেখো, তুমি এখানে দাঁড়াবে, পুলিশ আসলে আমাদেরকে খবর দেবে। এই নাও চকলেট খাও। চকলেট? ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি কি করবে, সাহস আছে এই সিঁড়িতে হাঁটার? ম্যাগনেটিক ফিল্ড অন। আরে এ আবার এটা কি করে করলো? পালানো বন্ধ করো আর নিজেকে পুলিশের হাতে তুলে দাও। এই বাচ্চাটা লাফানো ঝাপানো ভালোই করে, চলো দেখা যাক ফাইট করতে পারে কিনা। হ্যাঁ
আমার হাত মরে গেলাম রে। আর কেউ লড়তে চাও? না ও মা, আমি আসছি। তুমি কে গো? এমনিতে তো আমি তোমার কেউ হই না, আমার নাম বীর। হ্যালো পুলিশ। আপনাকে ধন্যবাদ। জানি না আপনি কি করে প্রকাশকে বোঝাতে পারলেন, ও এখন সারা দিন পড়াশোনাই করে। আমি আমি কিছুই করিনি, এসব তো আমার চেনা জানা এক বালক বাবাজির কামাল। বালক বাবাজি? উনি কে? এই হলো সেই বালক বাবা। ও, আপনি কখন এলেন? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আপনাকে একদম বাচ্চাদের মতো দেখতে, আমি ঠিক বলছি না? বাবা আপনাকে আগে কখনো আমি। আরে বাবা কোথায় গেলেন? আচ্ছা বালক বাবা এখুনি এখানেই তো ছিলেন, তাই না?